বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিন্তু সকাল সকালে বাসা থেকে বের হয়ে পড়লাম, তো একটু রোদ ছিল, পরে আবার এত বৃষ্টি, মানে এত বৃষ্টি বলতে ছিটাফোঁটা বৃষ্টি সারাদিনই চললো। তো প্রথমে আমি চলে গেলাম মগবাজার আদ্দিন হাসপাতালে, আমার বড় ছেলের চোখের সমস্যা, ওর চোখ দেখাতে গেলাম। তো হাসপাতালের ভিতরে আসলে আমি ভিডিও করিনি, কারণ হাসপাতালে যেহেতু রোগী আসে, রোগীদের সামনে ভিডিও করা এটা বেমানা না একদম, এই জন্য আর আমি ওখানে কোনো ভিডিও করিনি। তো চোখটা দেখানোর পর আমরা আবার চলে এলাম মৌচাক মার্কেটে, যেহেতু মগবাজার আদ্দিন থেকে মৌচাক কিন্তু দূরে না, কাছাকাছি, তো টুকিটাকি কিছু কেনাকাটা ছিল। আর মার্কেটে গেলে যেটা হয়, যেটা আমি কিনবো না সেটাও দেখি, এটা তো সব মেয়েদেরই স্বভাব। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আর সবচেয়ে মেন উদ্দেশ্য ছিল মৌচাক মার্কেটে যাওয়ার, সেটা হচ্ছে দই ফুচকা খাওয়ার জন্য, যেটা খুব পছন্দ আমার। দই ফুচকা খেলাম আমি আর আমার ছেলে, আর ছোটো ছেলের জন্য আবার ফুচকা পার্সেল নিয়ে আসলাম, আমার ছোটো ছেলেও খুব পছন্দ করে। তো ড্রেসগুলো দেখলাম, তবে খুব সকালবেলা গিয়েছি তো অনেক দোকানে বন্ধ ছিল, খুব সকাল বলতে কি ঈদের পরপর আসলে এই টাইমে মার্কেটের দোকানগুলো আসলে ওপেন খুব কমই হয়, মানে একটু বেলা করে ওপেন করে। তো তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করলাম। আপনারা তো অনেকেই জানেন আমি বাইরে গেলে ভিডিও শ্যুট করতে আমার কাছে আনইজি লাগে, কেমন যেন লাগে, তারপরও আজকে একটু করতে পেরেছি, তো আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো মৌচাক মার্কেট গেলে আমি কিন্তু এই দোকানটাতেই ফুচকা খাই, কিংবা অন্য কোনো কিছু তেমন খাওয়া হয় না, কারণ এখানকার ফাস্টফুড আমার কাছে অত ভালো লাগে না, তবে এই দোকানের ফুচকাগুলো ভালোই লাগে। আর এখানেই যাই আমি, আপনারাও যদি কেউ ধারের কাছে থেকে থাকেন বা মৌচাকে যদি শপিং করে থাকেন তাহলে এই দোকানটা থেকেই খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আশা রাখি সবার কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে, তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আর পাশেই থাকবেন আমার। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো, সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ফুল ভিডিওটা দেখবেন।